জনতা ভবনের পরাই চলিছে সিন্ডিকেট, মুখ্যমন্ত্রীর ওএসডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ডক্টর কাশ্যপ প্রকাশের বিরুদ্ধে সরব হাইলাকান্দির বিধায়ক, কয়লা সুপারিকে ধরে রাজ্য অব্যাহত থাকা সিন্ডিকেটক পুনের সরব হল হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। বিধায়ক লস্করের দাবি এই সকলবর আড়ত আছে মুখ্যমন্ত্রীর ওএসডি এগারী ডক্টর কাশ্যপ প্রকাশ। কাশ্যপ প্রকাশের কথাতে উঠা বহা করে রাজ্যের অধিকাংশ উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক। বিধায়কগীর অভিযোগ মুখ্যমন্ত্রীর ওএসডির কৃপাতে হাইলাকান্দির উপায়ুক্ত আদিল খানে নমনা হয়েছে গুরুগোহাই। এটা দেখি আমার ডেপুটি কমিশনারক ইউজ করে আছে, গভর্নমেন্টের ফলের নহলে তো নহবই, তো গভর্নমেন্টের একটা অঙ্গ। ডেপুটি কমিশনারক একটা ইনস্ট্রাকশন দিয়া হয়েছে, সেই কারণে হাইলাকান্দির চক মই সার্কেটাসত একটা খবর পাই গলো যে মোক সার্কেটাসত যাম, যাওয়ার পিছত দরজা খুলি নিদিব মোক, মই দরজা ভাঙিম বা ডিসি কিবা কম গালি পাড়িম, সেই ক্ষেত্রে মোক ডিসি গালি পড়ার পিছত রেকর্ডিং করব, রেকর্ডিং করে মোক এফআইআর করব। এইবিলাক ষড়যন্ত্র কোনে করে আছে মোর মুখখন বন্ধ করব কারণে? মোক এইবিলাক বস্তু দিয়ে বন্ধ নহয়। মই স্পিকার স্যার আহিব কালি পরহি, মই স্পিকারক সুধিম আমার এমএলএ এনেকুয়া ইনসাল্ট করার অধিকার কত পালে আইএএস বিষয়াবিলাকে। বিধায়কজনে লগতে সংবাদমেল যোগে সদরি করিলে আন কেতবোর কথা। আনোয়ার হোসেন লস্করলৈ আহিছে বেনামি ফোন ভাবুকি, সরকারি ষড়যন্ত্রের বলি হয়েছে আনোয়ার হোসেন লস্কর। এনআরসির ক্ষেত্রে হোক, বরাকবেলির কয়লা সিন্ডিকেট, তামুল সিন্ডিকেট, টুলগেট সিন্ডিকেট, লোহা, বিভিন্ন ধরনের মাত মাতি আহার কারণে মই আগতে বাবুকি খাইছিল, বিভিন্ন ধরনের মোক বাবুকি আহি আছে। বুধবারে আনোয়ার হোসেন লস্করে অনা গুরুতর অভিযোগের পূর্বে আরটিআই কর্মী দুলাল বরাই মুখ্যমন্ত্রীর ওএসডির বিরুদ্ধে সিন্ডিকেটর অভিযোগের আয়োজন করেছিল সংবাদমেল। রহস্যজনকভাবে বাতিল হয়েছিল দুলাল বরার সংবাদমেল। মুখ্যমন্ত্রী কার্যালয়ের সিন্ডিকেট চলার অভিযোগ আনিছিল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়ও। যদি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সিন্ডিকেট চলে তেনেহলে সবাতোতকৈ বেশি বদনাম হব মুখ্যমন্ত্রীরই। মুখ্যমন্ত্রীর নিকা ভাবমূর্তি নষ্ট করবলকে যে একাংশ সিন্ডিকেটত নামিছে সেয়া নহয় বলেও কেনেকৈ কব? ক্যামেরা পার্সন সঞ্জয়ের সহযোগত রাজু বড়া, নিউজ 18, নর্থ ইস্ট।